हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। तो आज के विषय अच्छे फाइल प्रिंट। तो हम आज के एक फाइल कलर बनाब, फाइल कलर एकदम सोजा। तो ये खूब सहजे करते पर चलो कथा ना बाड़िए शुरू करी। तो ये हमारे फाइल पेस्ट, देखते अनेकटा स्वच्छ, अने के बोले फाइल गाम। तो अपना इच्छा मत अपन सप्लायर बा যে কোনো কোম্পানি ফয়েল পেস্ট নিতে পারেন। এটা সামান্য একটু হার্ড হবে, তো অন্য অন্য কোম্পানিরগুলো কিছুটা পাতলা আছে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো ফয়েল পেস্ট নিয়ে নেবেন একটা। তো ফয়েল পেস্ট যখন মারব তখন খেয়াল রাখতে হবে। তো এখান থেকে আমি কিছুটা ফয়েল পেস্ট নিয়ে নিয়েছি, এটার ভিতরে কোনো ফিক্সার ইউজ করতে হবে না। তো এটা আর কোনো প্রসেস নেই, এটা আমি ডাইরেক্ট বডিতে মারব। বডি বিছানো হয়ে গেছে আমার। তো আমি এই ডিজাইনটা দিয়ে, শুধু উপরের সলিড ডিজাইনটা দিয়ে আমি প্রিন্ট করব। তো এখান থেকে কিছু ফয়েল প্রিন্ট আমি স্ক্রিনের ভিতরে নিয়ে নিই, এনে আমি প্রিন্ট করব। আমি আবার বলছি এটাতে কোনো ফিক্সার ইউজ করতে হবে না। তো আমরা এখন ফয়েলটা মারব, অর্থাৎ ফয়েল পেস্টটা। যে ডিজাইন আছে শুধু এই ডিজাইন দিয়ে আমরা হালকা একটু মিক্স করে নিই, দানা 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 থাকে। তো দেখুন আমরা কীভাবে মারতেছি। এভাবে আপনারা দুইবার ফয়েল পেস্ট মারবেন। তো এটা একটু শুকাই নিতে হবে। তো মারার পরে আমরা শুকাই নেবো, এটা শুকাই নেওয়ার পর আবার মারব। এটা শুকায় না নিলে অনেকটা ছড়াই যাবে, সাইডটা ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তো একটু ভালো করে শুকাই নেব, শুকাই নেওয়ার পরে আবার মারব। তো এখানে যেহেতু ব্ল্যাক কালার বডি, তাই আমার পেস্টটা দেখা যাচ্ছে। অনেক সময় হোয়াইট বডি হলে এটা দেখা না যেতে পারে। তো হোয়াইট পেস্টের উপরে যদি আপনি অন্য কোনো গোল্ডেন কালার মারেন তাহলে পেস্টটা একটু কালারিং করে নেবেন, কোনো সমস্যা হবে না। তবে হালকা শুধু বডিতে যেন দেখা যায় এভাবে দেখলেই হবে। তো আমরা দ্বিতীয়বার প্রিন্ট করলাম, করার পরে এবার শুকাবো। আমাদের প্রিন্ট করার কাজ শেষ, পরবর্তীতে শুধু আমরা ফয়েল পেপার দিয়ে হিট প্রেস করব। তো আমরা এটা একটু শুকাই নিই। তো এটা আমার প্রায় শুকানো হয়ে গেছে। তো এটা শুকানোর পরে আপনি আমরা ইচ্ছা মতো ফয়েলের কালার, ফয়েল পেপারের কালার ইচ্ছা মতো দিয়ে নেবেন, যে কোনো ফয়েল কালার। ফয়েল প্রিন্ট আপনি এরপর করতে পারবেন। গাম মারা হয়ে গেল, এখন আমি এটা হিট প্রেসে চাপ দিয়েছি। একটা গোল্ডেন ফয়েল আর একটা সিলভার মাল্টি ফয়েল। মাল্টি ফয়েল বলতে আপনার একটা পেপারে অনেকগুলো ধরনের শেড থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা গোল্ডেন আর একটা মাল্টি, এটা হচ্ছে সিলভার মাল্টি, এটা হচ্ছে গোল্ডেন। তো পেপারগুলো আমি এখন উঠিয়ে ফেলবো। আপনারা দেখতেছেন যে জায়গায় ডিজাইনটা ছিল শুধু ওই জায়গায় পেপারটা লেগেছে। আমি অর্ধেক অর্ধেক করে লাগিয়েছি, একটা সিলভার মাল্টি আর এটা হচ্ছে গোল্ডেন। তো আমি এটা উঠিয়ে ফেলি। ওকে, দেখুন দুই সাইডে দুইটা লেগে গেছে। আপনাদের সুবিধার্থে আমি দুই সাইডে দুটো করছি। এটা হচ্ছে আমার ফয়েল পেপারগুলো আর কি, আপনারা পেপারগুলো দেখে নেন। তো এটা হচ্ছে গোল্ডেন ফয়েল আর নিচেরটা হচ্ছে সিলভার মেটালিক সিলভার মাল্টি। তো আপনারা দেখুন ডিজাইনটা অনেক সুন্দর দেখাচ্ছে। এইটা অনেক সুন্দর ডিজাইনটা হয়েছে, ফয়েলটা সবসময় এরকম চকচক করবে। অনেক সময় ম্যাট করা লাগতে পারে, ম্যাট করা বলতে আপনার এগুলো প্রিন্ট করার পরে তোলার পরে ফয়েলগুলো ওঠানোর পর আবার হিট প্রেসে চাপ দিলে ম্যাট করা যাবে। সুতরাং আমার ম্যাট করার কোনো দরকার নেই, তাই ম্যাট করিনি। অনেক সময় ম্যাট করা লাগতে পারে। তো ফয়েল প্রিন্টের সাথে যদি আবার কোনো প্রিন্ট থাকে সেক্ষেত্রে আমার রাবার প্রিন্টের উপরে এই পেস্টটা মারতে হবে, এটা হচ্ছে অ্যান্টি ফয়েল। তো এটা মারলে তাহলে আমার ফয়েলটা কালারের উপর লাগবে না, যদি এটা না মারি তাহলে আমার রাবার কালার যদি থাকে তাহলে
রাবার কালারে ফয়েলগুলো লেগে যেতে পারে। তো এটা দেখুন অনেকটা পানির মতো স্বচ্ছ, অ্যান্টি ফয়েল সবগুলো দেখতে এরকমই হয়, সবগুলো পানির মতো স্বচ্ছ। আপনারা দেখুন আপনাদের সুবিধার্থে আমি হাতে নিতে যাচ্ছি সবগুলো এই ধরনের। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। Thank you for watching my video.